তাকে সাজানোর জন্য আমল দিয়েছে, এটা আল্লাহর ইহসান। আবারও পিছিয়ে যাইতেছি, আল্লাহ সাজায়া পাঠাইছে, সাজানো ছাড়া পাঠান নাই। যদি সাজানো ছাড়া পাঠাইতেন তাহলে চিৎকার দিয়ে এই কথা বলতেন না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাকে আমরা সাজায়া পাঠাইছি, ফেতরতের উপরে ফেতরতের তর্জমা করলাম আমি সাজায়া পাঠাইছি। তোমরা তোমাদেরকে উশৃঙ্খল বানাইছ, সাজ হারায় ফেলছ, আবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউনাজ্জিসান, এক এক অবস্থা সাজকে হারায় দিছে। যুবক যৌবনে পা দিতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, মালালা মাল পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, বাড়িওয়ালা বাড়ি বানাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, দোকানওয়ালা দোকান পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, চাকরিওয়ালা চাকরি পাইতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়, প্রত্যেক ব্যক্তি তার পজিশনে বসতে দেরি, চেয়ারে বসতে দেরি, অবস্থানে উঠতে দেরি, সাজ হারাইতে দেরি করে নেয়। এখন আল্লাহ ডাকলেও আসে না, আল্লাহকে জবাব দেয় আই এম ভেরি বিজি, আই এম ভেরি, মনে হয় বোঝেন নাই। এখন আল্লাহকে কি জবাব দেয়, আমি বড় ব্যস্ত, আমি বড়, আমি বড়, আমি বড়, কি জবাব দেয় না? আরে মুখ দিয়া না বলে কর্মে তো বলে, আজান হইলো দোকানে বৈশা আছে কর্মে কি বুঝায়, মুখ দিয়ে বলে নাই কর্মে তো বুঝায়, ঠিক না? কি কিছু জিনিস তো প্রবাদ বাক্য এরকম আছে, কয় হাতে না বাতে, ঠিক না? হাতে না, মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হাতে না বাতে, তো আপনি যে দোকানে বৈশা আছেন এটাই তো বুঝাইতে চাইতেছেন যে আমি ব্যস্ত, সাড়া দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, সাজা দেওয়ার মতো সুযোগ আমার কাছে নাই, অথচ দোকান দেওয়ার পরেই হারায় গেল, এতদিন হারায় নাই, দোকান দিতে না দিতে এলোমেলো হয়ে গেছে, এলোমেলো। আল্লাহ ডাকে তারপরে কি বলে, আমি ব্যস্ত, আমি আমি ব্যস্ত। এই জন্যই তো আল্লাহ বলছেন তোর কানের পর্দা ফাটাইয়া দিব, মৃত্যুর সময় তোর কানের পর্দা ফাইটা মরবে। কিভাবে ফাটাবো জানিস? ফেরেশতা এসে চিৎকার দিয়ে জিজ্ঞেস করবে, আইনাল ইসতিগাল, বুকে হাত রাখবে মালাকুল মউত, আর একটা চিৎকার দিবে, বলবে বল ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত, আল্লাহ ডাকার পরেও তুই বলতি তুই ব্যস্ত, তোর মুখে না বলতি তোর কর্মে বলতো তুই বড় ব্যস্ত, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো সুযোগ তোর কাছে নাই, বল তোর ব্যস্ততা কোথায়? ফেরেশতা জবাব দিবে, আজালাল ইসতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি ঘটায় দিলাম, বলে একটা টান দিবে আর রু বাহির করে নিয়ে যাবে, এক টানে রু বাহির করবে, অবস্থা কি দাঁড়াবে ওটা তো যারটা বাহির হবে সেই জানবে কিরকম বাহির হবে, টান দিয়া বাহির করবে আর বলবে জালাল ইসতিগাল, ব্যস্ততা শেষ কর, বড় ব্যস্ত। তো আজকে এলোমেলো আমরা করছি না, আমরা আজকে যুবক যৌবন পাই এলোমেলো হয়ে গেছে, অথচ বিবেক বলে বুদ্ধি বলে বিচার বলে পাওয়ার পরে আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, যুবক যৌবন পায় সেজদায় যাওয়া উচিত ছিল, মালিক পাওয়া দি কি রত্ন, কি যৌবন কি রত্ন না? সারা দুনিয়ার বাদশাহী একদিকে, যৌবন একদিকে, কোনটা বড়? যে যৌবন চিনে ও বলবে যৌবন বড়, নাহলে বাদশাহী কি দুইয়া খাবে নাকি? বাদশাহী কি দুইয়া খাবে? বুঝাইতে পারি না, লাউড স্পিকার বাইরের খোলা কিনা জানি না, যৌবন কি দুইয়া, বাদশাহী কি দুইয়া খাবে নাকি? তো কোনো তো যৌবন দরকার, কি দরকার? যৌবন দরকার, যুবক সেজদায় পড়া উচিত ছিল, যৌবন পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় নাই, দম পাইতে দেরি, আরো কাছে যাওয়ার দরকার ছিল, আগনা ও আফকার
কোরআন বলে আল্লাহ বলে যাকে ইচ্ছা ধনী বানায় দেয় আল্লাহ ধনী বানাইছেন উচিত ছিল আরো বেশি কাছে হয়ে যাওয়া মালিক তুমি আমারে ধনী বানায় দিলা কি দেখলা আমার ভিতরে তো কিছুই নাই আরো বেশি নমনীয় হওয়া দরকার ছিল তাওয়াজ্জু হওয়া দরকার ছিল আরো বেশি তাওয়াজ্জু হওয়ার দরকার ছিল অহংকারী হওয়ার দরকার ছিল না কিন্তু দন আসলো অহংকার হতে দেরি হলো না এখন বাপকেও বলে তুমি এই বুসায় আমার এই বেশভূষায় আমার ছবি অফিসে আনো আসো কেন বাপকেও কি বলে কেন বাপ তো বাপই ঠিক না হ্যাঁ ও তো আর আধুনিক বোঝে না ঠিক না বোঝে না কি বোঝে আমার তো মনে হয় বুড়া মহিলা যারা এখনো এই অঞ্চলের আছে এরা শুদ্ধ বলে না এরা ঢাকায় বাসাই বলে এর কাছে এইটাই ভালো লাগে ঠিক না হ্যাঁ কিন্তু ছেলে ইংরেজিও বলে ঠিক না কিন্তু মা ওই পুরাণটাই বলে ওই পুরাণটার ভিতরে যেই মায়া মমতা তোমার এই আধুনিক ইংলিশের ভিতরে ওই মমতা নাই আমাকে বুঝাইতে হইব না আমি দুনিয়া ঘুরা বুঝা ফেলছি ওই পুরাণ জমানার যে পুরাণ মাতৃভাষা এলাকায় ভাষা ওটার ভিতরে যে মজা এখনকার ওই শুদ্ধের ভিতরে ওই মজা আছে নাকি হ্যাঁ আছে আগে যে ঢাকায় আর একটা টান দিয়া কইতো মিয়া আমারা ঘর যাইয়ে গানি ওটার ভিতরে যে মজা ছিল এখন শুদ্ধ বলাটার ভিতরে ওই মজা নাই ওটার ভিতরে একটা মজা ছিল হ্যাঁ হাম লোকো বাড়ি মে তুম লোকা দাওয়াত হয় মিয়া আইয়ে গানি এটার ভিতরে যে এক মজা ছিল এই মজা এখন শুদ্ধতে নাই এটা এক মজা ছিল তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত মাল পাওয়ার সাথে সাথে হারায় গেছে অথচ বিবেক বলে বুদ্ধি বলে আল্লাহ ধনী বানাইছে আল্লাহর কদমে যাওয়া উচিত ছিল আরো নমনীয় হওয়া উচিত ছিল এখন বাবা পুরাণ বেশে অফিসে গেলে বাবাকে বাড়িতে এসে বলে তোমাকে আর বুঝে শেষ করতে পারলাম না তুমি আমার পজিশন বোঝো না তুমি আমার অবস্থান বোঝো না তুমি আমার কি বলে আরো ইংলিশে দু চার দশটা কয়াবার বলে তুমি এই বেশে আমার অফিসে যাও কি কইরা আমার মানিজ্য থাকে উচিত ছিল জুতা নিয়ে ওই সময় সাইজ করা জন্ম দিলাম আমি যৌবন হারাইলাম আমি সবকিছু দিয়ে তোকে দাঁড় করাইলাম আমি আর দোয়া কইরা আল্লাহর থেকে লয়া দিলাম আমি তুই এখন অফিস বয়ে আমাকে বলতেছিস যে এই বেশভূষায় আমার অফিসে আসো কেন কতটুকু এলোমেলো আমি এলোমেলো বুঝাইতেছি কতটুকু এলোমেলো কিন্তু আমল দিছেন ডেকোরেশনের জন্য আল্লাহ ডেকোরেশন করে পাঠাইছেন আমি শেষ জায়গায় চলে আসছি কথায় আল্লাহ সাজায়া পাঠাইছেন আল্লাহ বলে তুমি এলোমেলো করে ফেলছো তোমরা এলোমেলো করছো তোমাদের মা বাবা তোমাদেরকে এলোমেলো করে দিছে সমাজ তোমাদেরকে এলোমেলো করে দিছে সংস্কৃতি তোমাদেরকে এলোমেলো করে দিছে আমি কিন্তু সাজায় পাঠাইছিলাম আমি সাজানো চাই সাজানো আমি চাই তুমি সাইজা গাইজা আসো আমি সাজানো চাই এলোমেলো চাই না এই জন্যই আল্লাহ ব্যবস্থাপনা রাইখা দিছে উঠায় নিয়ে আনেন না মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সাজাইতে পারি আল্লাহ ব্যবস্থাপনা রেখা দিছেন আমল রেখা দিছেন আমলকে উঠায় নেন নাই কোন দিন পর্যন্ত থাকবে দুটা সীমানা দিছেন একটা সীমানা আমার কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর একটা সীমানা হইল সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত দুটা সীমানা দিছেন আমি আমাকে গুছেন সাজাইতে পারি আমল এই জন্যই এই জন্যই আমরা চিৎকার দিই নাইলে চিৎকার দেওয়ার প্রয়োজন ছিল না কেন আল্লাহ সাজায় পাঠাইছে নিজেকে সাজায় নিয়ে যেতে হবে আমলগুলা নিজেকে সাজানোর জন্য এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যাই আছে ঝামেলা আছে কাজ আছে কর্ম আছে অফিস আছে আদালত আছে ক্ষেত আছে খামার আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে মেইল আছে ফ্যাক্টরি আছে ঘর আছে বাড়ি আছে কায় আছে কারবার আছে স্ত্রী আছে সন্তান আছে ভাই আছে বেরাদর আছে
এত কিছু ঝামেলার ভিতরে থেকে আমি আমাকে সাজাবো কি কইরা, সাজাবো কি কইরা? এই জন্য আল্লাহ বান্দার উপরে সহজ করছেন, বেশি করেন না। যেটা পঞ্চাশ বেলায় গুছাইতো ওইটা পাঁচ বেলায় গুছা যাইতেছে, মনে হয় বুঝাইতে পারতেছি না। যেটা পঞ্চাশ বেলায়, যেটা পঞ্চাশ বেলায় গুছায়া যাইতো ওটা পাঁচ বেলায় গুছানো হইতেছে। নামাজ কয় বেলা ছিল? পঞ্চাশ বেলায় যেটা গুছাইতো ওটা কয় বেলায় গুছাইতেছে? পাঁচ বেলায় গুছাইতেছে। শুধু গুছাইতেছে না, গুছায়া আরো বেশি হইতেছে। বলবেন আপনি বেশিটা কই পাইলেন? এই জন্যই তো পঞ্চাশ বেলারটা পাঁচ বেলা দিয়া গুছাইছেন, গুছায়া ভাবতেছেন এটা বুঝি কম হয়ে গেল, একটু বেশি দেই, বেশি না দেই তো দেই কি, একটু যদি বেশি না দিলাম তো দিলাম কি, শুধু পঞ্চাশটা পঞ্চাশেই দিলাম, একটু বেশি না দিলাম তো দিলাম কি। তো আল্লাহ মেহরবানি করা রহমান দেখা, রহিম দেখা, জাওয়াদ দেখা, করিম দেখা, হালিম দেখা, হান্নান দেখা, মান্নান দেখা, আল্লাহ আরো বাড়ায় দিতেছেন, বেশি দিলাম না তো তো দিলাম কি। তো বন্ধুকে বলছে, বন্ধু ডাইরেক্ট তো বলতে পারি না, আপনার মাধ্যমেই বলতে হয়, আপনার উম্মতকে কানে কানে বইলা দেন, বাজামাত পড়লে আরো সত্তর গুণ বাড়ায় দিন। গুণ সাতাশ গুণ, বাজামাত পড়লে আরো সাতাশ গুণ, সত্তর না সাতাশ গুণ বাড়ায় দিন। তাহলে এক বেলা কয় বেলা হইল? সব ম্যাথমেটিক্সে কাঁচা, একে তো দশ আগেই পেলেন, আরো সাতাশ গুণ বেশি। একে তো দশ আগেই ছিল, আরো সাতাশ গুণ কত হইল? দুইশো সত্তর গুণ। দশকে সাতাশ দিয়া গুণ দিলে, বারবার বলতেছি গুণ 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 গুণ, দুইশো সত্তর গুণ হইল। আল্লাহ বলে আমরা সাজায় দিব, সাজায় দিব, পাঁচ দিয়া পঞ্চাশটা সাজায় দিতেছি, পুরায় দিতেছি, পাঁচ দিয়া পঞ্চাশ। আল্লাহ ক্ষেত্র বানায় দিছেন, এতটুক দিয়া বলতেছেন বন্ধুর উম্মত তো, বন্ধুর বন্ধুর উম্মত তো, এতটুক দিলাম তো কি দিলাম? এতটুক সাজ যদি সাজ না হইল, এতটুক সাজ যদি সাজ না হইল, সবার চোখে যদি সাজ না হইল, তো বলতেছে বন্ধু আরো সাতাশ গুণ বাড়ায় দিলাম, জামাতের সাথে আরো সাতাশ গুণ বাড়ায় দিলাম। আল্লাহ সাজায়া পাঠাইছেন, আমল দিছেন নিজেকে সাজানের জন্য, এলোমেলো আমরাই নিজের হাতে করে ফেলছি। আসেন মেরে দোস্ত, জিল হজের আজকে কয়দিন জানি না, আজকে শুক্রবার, কালকে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে ঈদ, পাঁচ দিন এখনো হাতে আছে, পাঁচ দিন এখনো, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এখনো হাতে আছে। আমল দিছেন আমাদেরকে সাজানের জন্য, সাজানের জন্য দিছেন, আমল দিছেন আমাকে সাজানের জন্য, আমার এই ছোট জীবনটাকে সাজানের জন্য। না আবারও বলতেছি আল্লাহ সাজায় পাঠাইছিলেন, আমরাই আমাদেরকে এলোমেলো করে ফেলছি, সমাজ এলোমেলো করে ফেলছে, মা বাবা এলোমেলো করে ফেলছে, আমি আমাকে এলোমেলো করে ফেলছি, আমার বুদ্ধি আমাকে এলোমেলো করে ফেলছে, আমার বিদ্যা আমাকে এলোমেলো করে ফেলছে, আমার বিবেক আমাকে এলোমেলো করে ফেলছে, আমার হায় হায় শিক্ষা দীক্ষা আমাকে এলোমেলো করে ফেলছে, আমার সোসাইটি আমাকে এলোমেলো করে ফেলছে। নাইলে তো একদিন ছিল এক কথায় জিন্দগি বইনা গেছে, বেশি শুনতেনও না শোনেনও না, ঠিক না? এক সময় ছিল, মনে উঠলো, এই জন্য বলতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসছেন, লম্বা হয়ে যেতেছে না তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন স্বপ্নে আল্লাহ রসুল ডাইকা নিয়ে আসছেন, যে কি হলো বেলাল,
মদিনা ছেড়ে সিরিয়ায় চলে আসলে দামেস্কে আর এক মাস দুই মাস তিন মাস হয়ে গেল আমাদের সাক্ষাতে আসো না কারণটা কি তো 14 দিনের রাস্তা উনি 7 দিনে অতিক্রম করেছেন আল্লাহ রাসূল ডাকছে বুইলা কথা মদিনায় যখন আসছেন সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করেন সবাই ধরছে বেলাল একটা আযান কে যা বলো আযান হবে না আযান হবে না এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি যে আযান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না বেলাল সইবে না বেলাল সইতে পারবে না এই জন্যই তো চলে গেছি আযান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম আর রাসূলুল্লাহর চেহারার আনোয়ার দেখা ভিতরটাকে আনোয়ার নুরানি বানাইতাম ওই সময় দিতাম আযান রাসূল তো নাই আযান দিব কি করে মদিনারা নৈরাশ হয়ে গেছে নৈরাশ ভাবতে 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 ওনাদের কাছে বুঝে আসছে যে হাসান হোসাইনকে ধরলে হয়তো হতে পারে আজকে বহুত দিন হয়ে গেছে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলালের আযান আর শুনি না বেলাল যখন আযান দিত তো মদিনা মুনাব্বরার পরিবেশই আরেকরকম হইতো কেমন হইতো ওটা তো আর বোঝানো এখন যাবে না কেমন পরিবেশ হইতো বেলালের আযানের আওয়াজে সবাই যায় বলছে হাসান হোসাইন আমাদের কথায় তো ডাইল গলে নাই তোমরা দললে হয়তো গলতে পারে তো দুইজন আসছে নাচতে নাচতে আয়েশা দুইজন পাশে বসছে দুই কাদের উপরে হাত রাইখা বসে চাচা বেলাল তো বসে কলিজার টুকরারা কেমন আছো বলো কেন আসছো বলে চাচা বেলাল কিচ্ছুর জন্য আসি নাই শুধু একটা কথা ফালায়া তো দিবে না ফালায়া তো দিবে না তো বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে আমার তো বিশ্বাস আমার মন বলে এটা তাখাইল আর কি খেয়াল এটা কোনো কিতাবি কথা না মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নাই হুজুর সাল্লামকে দেখতে ছিলেন কেননা এই দুই ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহর রসুলের টুকপি ছিল আরেক ভাই কোমর থেকে আল্লাহর রসুলের টুকপি ছিল দুই ভাই মিল্লা আল্লাহর রসুল ছিল দেখেন উঠায় কিতাবে হাসান হোসাইনকে দেখতে ছিলেন না আল্লাহ রসুল কি মনে হয় দেখতে ছিলেন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে বলো 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 তোমাদেরকে ফিরত দিব কি করে বলছে তাহলে একটা আযান বলছে সবাইকে ফিরত দিতে পারলাম তোমাদেরকে পারবো না তোমাদের অনুরোধ ফিরত দিতে পারবো না তোমাদের অনুরোধ ফিরত দেওয়া মানি হায় হায় বেলাল দাঁড়াইছে আযান দিতে মসজিদে পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল মা কাঁদতেছিল বাচ্চা কোলে বসা ছিল বুজের বাচ্চা তো জিজ্ঞাসা করছে মা কাঁদিস কেন বসে ওই যে বেলালের আযান আল্লাহ রসুলের জমানা স্মরণ করায় দিছে আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আযান দিতেন আমরা ছুটা যেতাম মদিনার পরিবেশ আরেক রকম ছিল আজকে অনেক দিন হয়ে গেছে বেলালের আযান বেলাল মদিনার থেকে চলে গেছে ওই আযানের ধ্বনি শুনতেছি মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল বসা থাকতেন বেলাল আযান দিতেন এক পরিবেশ হতো তো ছেলে মার মুখ নাইড়া বলতেছে মা বল না বেলাল তো আইলো আযান তো দিল ওই দৃশ্য তো চোখের সামনে বাসলো তোমাদের দিল তো ঠান্ডা হইলো ও মা আমাকে বল না আমাদের নবীজি কবে ফিরে আসবে আমরা কবে দেখবো আর আমাদের চোখ কবে ঠান্ডা হবে পরিবেশ ছিল পরিবেশ আজকে তো পরিবেশ নাই চিল্লাইতেছি তো বটে পরিবেশ তো আজকে নাই আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন সাজানোর জন্যই আমল দিছিলেন কিন্তু আমি যে প্রশ্ন তুললাম যাই আছে ঝামেলা আছে কি করব এজন্য আল্লাহ পাক হায় হায় কখনো পাঁচ দ্বারা পঞ্চাশকে সাজায় দেন কখনো পাঁচ দ্বারা ২৭০কে সাজায় দেন কখনো অল্প সময় দ্বারা বিরাট সময়কে সাজায় দেন যেমন উদাহরণ লাইলাতুল কদর
কয় রাত্র কত দিন 1000 1000 মাস ঠিক না 1000 কত বছর 83 বছর ঠিক না হ্যাঁ এক রাত দিয়া 83 বছর সাজায় দিতেছেন কেন ওই যে যাই ঝামেলা ওই যে হাট বাজার ওই যে দোকান পাট ওই যে অফিস আদালত ওই যে খেত ওই যে খামার ওই যে ঘর বাড়ি তল্লা বলতেছে ঠিক আছে সাজানোর জন্য ব্যবস্থা করে দিতেছি এক রাত্র ধরতে পারলেই 83 বছর সাজানো হয়ে যাবে কিন্তু মেরে দোস্ত ওই রাত্রের জন্য পাঁচ রাত্র কয়জন দৌড়াইছি এই মজমার কয়জন দৌড়াইছে যে পাঁচ বেজর রাত্র দৌড়াইয়া ওটাকে ধরতে হবে পাঁচ বেজর রাত্র কয়জন দৌড়াইছি আপনি বলবেন ওইখানে তো পাঁচ রাত্রের ভিতরে এক রাত্র কয় রাত্র পাঁচ রাত্রের ভিতরে আমি তো এখন বলবো জিলহজের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ প্রত্যেক রাত্র লাইলাতুল কদর এটার জন্য প্রতি রাত্রে কয়জন দৌড়াইতেছে আল্লাহ রসুল তো বলছে জিলহজের আল্লাহ কসম খাইতেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়া শাফঈ ওয়াল ওয়াতরি আল্লাহ কসম খাইতেছে হাল ফি যালিকা কসমুল লিজি হাইত আল্লাহ কসম খেয়ে বলতেছে জিলহজের দশ রাত্র দশ লাইলাতুল কদর ওইখানে তো পাঁচ রাত্রের ভিতরে এক রাত দৌড়ে ধরতে হইতো এইখানে তো ডেলি রাত দৌড়াইলে ডেলি রাত্রে লাইলাতুল কদর প্রত্যেক দিন এক বছরের এবাদত প্রত্যেক দিনের এবাদত যেই কোনো এবাদত এক বছরের এবাদত প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজা হায় হায় আমি তো বলি আমার বিবেক বলে এটা হওয়া উচিত ছিল কাদের জন্য জানেন যারা 7 লাখ টাকা খরচ করা এক মাস সময় নিয়া মক্কা মদিনা গেছে ওদের জন্য হইলে ঠিক ছিল বিবেক এটা বলে আমি তো বাড়িত বইরেছি এলাকায় পড়ে আছি নিজের ব্যবসা বাণিজ্যের ভিতরে আছি অফিস আদালতে আছি আমার জন্য কেন হইল ওটা তো ওদের জন্য যুক্তিসঙ্গত হয় যারা 7 লাখ খরচ করছে এক মাস সময় নিছে মক্কা মদিনা চলে গেছে ওদের জন্য হইলে বলতাম না যেমন কষ্ট এমন দান যেমন কষ্ট এমন বদলা ঠিক না কি বলেন মনে হয় বুঝাইতে পারি না আমাদের জন্য কেন আল্লাহ বলে বন্দা এডিও আমার এডিও আমার ফালামু করে হায় হায় বুঝাইতে পারি না বন্দা ওইটিও আমার একটিও আমার কারে ফালামু কাকে ফালামু আল্লাহ জবাব দিতেছে এক জামা বরযাত্রী তো খায় জামাইয়ের উসিলায় এগুলা সব মেহমান আর এগুলা সব বরযাত্রী সবাই রে খাওয়াবো সবাইকে দিব এটি মেহমান যেটি বাড়িতে আসছে ওটি কি মেহমান জুয়ুফুর রহমান আর বাকিগুলা ইবাদুর রহমান কি এগুলা কি যেটি বাড়িতে আসছে ওগুলা কি জুয়ুফুর আরে বলেন না জুয়ুফুর রহমান আর বাকি দুনিয়া যেটি আছে ওটি হইল ওয়া ইবাদুর রহমান দুটোই আমার জুয়ুফু আমার ইবাদও ইবাদও আমার বঞ্চিত করব তো করব কি কইরা কিন্তু ওদেরকে একটু বেশি দিব কাছে সাইকা দিব আর এদেরকে কে একটু দূরের থেকে দিব বঞ্চিত কাউকে করব না এই জন্য কসম খায়া বলতেছেন প্রত্যেক রাত এক লাইলাতুল কদরের সমান আমি ওনাদের জন্য বলতেছি যারা বলে যাই ঝামেলা ব্যস্ত 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 আল্লাহ বলে তুমি তোমাকে গুছাইতে পারো না সাজাইতে পারো না আমি যে সাজায় পাঠাইলাম তোমার সাজাইতে দেরি হয় পুরো বছর দৌড়ে সাজাইতে পারবে না তাহলে তোমার জন্য আমি
মেহরবানি করে রাত্র নিয়ে আসতেছি এক রাত্রে 83 বছরের সাজ কয় বছরের সাজ সাজ বুঝেন তো সাজবর দেখেন না লেখা নাই নাকি এলাকায় পার্লার পার্লার বিউটি পার্লার দেখেন না ওটার নামই সাজগর আল্লাহ বলে এক রাত্র 83 বছরের সাজ এক দিন এক বছরের সাজ এক দিনের যেই কোনো আমল এক বছরের সাজ হয়ে যাবে প্রতিদিনের রোজা এক বছরের রোজার সমতুল্য আরাফার দিন রাখবে তো পিছের এক বছর সামনের এক বছর দুই বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ আল্লাহ আমি বাঁচব কিনা আগামী বছর তো আল্লাহ বলতেছে বাঁচো চার না বাঁচো তাতে কি আসে যায় অ্যাডভান্স মাফ সুবহানাল্লাহ অ্যাডভান্স অ্যাডভান্স যদি না বাঁচো তো মাপটা সওয়াবে রূপান্তরিত করে হয়তো দিয়া দিবে আর কি চান এর চেয়ে বড় সাজগর কোথায় চান তো জিন্দেগিটা দিছেন সাজানের আমল দিছেন সাজানের জন্য আর্কিটেকচার যেরকম বলে আমাকে নিয়ে আসছেন ফ্ল্যাটটা সাজায়া দিতে তাহলে আমি যা যা বলি তা তা আমাকে আইনা দিতে হবে সাজায়া দিব চোখ লেগা যাবে আপনার কি সাজায়া দিলাম মাঝে মাঝে তো কোনো কোনো বাড়িতে যাওয়া হয় দেখা বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে বলতে তো পারি না কিন্তু নিজের মনটাকে বলি যে এই লোকটা নিজের ফ্ল্যাটটাকে এত সুন্দর করে সাজাইলো আজ পর্যন্ত কোনো দামি এলাকার বাসের অর্ডার তো দিল না যে আমার কবরে আমার এলাকার বাস দিবা কেন ওই দামি বাস এত সুন্দর এটা আমার কবরে দিয়া দিও কমসে কম এতটুকু কবর তো সাজাইলাম না কথা শেষ মেরে দোস্ত আসেন আল্লাহ সুযোগ দিছে এখনো 5টা রাত্র আমাদের হাতে আছে আজকের রাত্র আছে কালকের রাত্র আছে শনি রবিবারের রাত্র সোমবারের রাত্র মঙ্গলবারের রাত্র বুধবারের রাত্র বরং 6টা রাত্র আছে বৃহস্পতিবারের রাত্র 6টা রাত্র আমাদের কাছে আছে তারপরেও 3টা দিন আছে আইয়ামে তাসমিক আমি আজকে অন্য ওয়াজ করবো না এতটুকু করবো আপনাদের পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলবো আসো কমছে কম এই 6টা রাত্রকে আমার জীবনের গুছানো হিসাবে এক রাত্রে 83 বছরের সাজ হবে এক দিনের রোজায় এক বছরের সাজ হবে প্রতিদিনের আমল এক বৎসরের সাজ বইলা লেখা হবে আল্লাহর কাছে আসেন সবাই পায়ে হাত রেখা বলি হাত জোর করে বলি আসেন এই রাত্রগুলাকে কাজে লাগাই ঘুমের অনেক সুযোগ পাওয়া যাবে ফজরের আজান হয়ে যায় এখন 4:45 ওয়াক্ত 4:45 দিকে হয়ে যায় আজকে ওয়াক্ত পুরো 4:45 3:45 আজকে ফজরের ওয়াক্ত যদিও 10-15 মিনিট পরে আজান দেয় ওয়াক্ত আজকে 3:45 হয়ে যাবে ওয়াক্ত ছোট রাত্র পুরো রাত্র জাগতে না পারেন তাহলে এশার নামাজ পড়া 12টা পর্যন্ত 11টা 12টার মতো মসজিদে বসে থাকেন আল্লাহ আল্লাহ করে লাগাও লাগান আল্লাহ আল্লাহ আর বলতে থাকেন আল্লাহ রসুল বলছে কি পড়বা তসবি পড়েন তালিল পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন ইস্তিগফার পড়েন দুরুদ পড়েন তেলাওয়াত করেন তোয়া করেন ইস্তিগ মাফ চান চোখের পানি ঝরান 11টা 12টা আগে তো ঘুমই হয় না তারপরে ঘরে যায় আরাম করেন ফজর উঠা বাজমাক পড়েন এসব বাজমাক পড়েন আমি এইখানে পুরো মজমা বিশেষ করে যুবকদেরকে বলবো রব্বে কাবার কসম তোমাদের পাও নিয়ে আসো আমি পায়ে ধরা বলবো আমার কাছে আল্লাহর জন্য পাও ধরতে কোনো দ্বিধা নেই আমি আল্লাহর জন্য ধরবো কারোর জন্য না আসো কমছে কম আইয়ামে তাসিকের 13 তারিখ পর্যন্ত আমরা নামাজ এক বেলাও জামাতে না চাই কি যুবকরা কি বলে অঙ্গীকার করতে পারবা যুবকদেরকে বলতেছি বুড়াদেরকে না পারবা
না কে কে অঙ্গীকার করতে পারবা দেখি অঙ্গীকার কিন্তু যে আমরা নামাজ ছাড়ব না বা জামা আল্লাহ কবুল করো রাত্র এবাদত করি এই কটা দিন কমসে কম নিজেকে গুনার থেকে বাঁচাই ওলামা আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না কিন্তু আমার মন বলে মুসলমান যদি চারি মাস গুনাহ না করত চারি মাস তাহলে আট মাসের গুজা মুসলমানকে কোনো ক্ষতি করত না মুসলমান যদি শুধু চারি মাস গুনাহ না করত কয় মাস চারটা মাস যদি গুনাহ না করত আরবাত মিনহা হুরুম হারাম চারি মাস